কবর খোঁড়া হলো, কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। দুইজন সাহাবি আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন, বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তিনি কেঁদে উঠে বললেন, আহারে আজ যদি আব্দুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত। সিরাত ইসলামিক মিডিয়া, দা ওয়ে টু হেভেন। নবীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা, তার কথাবার্তা, তার ব্যবহার পাগল হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ, এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ ফিরাইতে পারবে, চোখে পলক দিত না মানুষেরা, পলক দিলে পরে ওই সময়টুকু নবীর দেখতে পারবো না, এই জন্য চোখ খোলা রাখতো তাকে দেখার জন্য। আব্দুল উজ্জা রাসূলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন, গরিব মানুষ, গিয়ে বলছে, চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গাম্বার আপনি কি বিশ্বাস করেন? কইছে, মনে হয় হইতেও পারে। আচ্ছা তাহলে আপনি কি ইমান আনবেন? কয় না ইমান আনবো না। আব্দুল্লাহ বলছে, চাচা জি আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে ইমান আনবো, কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না, আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনেন আনবেন না, আমি আপনাকে শুনাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি, আল্লাহরে শুনাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাসা বলছে, আব্দুল উজ্জা তুমি জানো এর পরিণতি কি? কয় না জানি না। এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর উট ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দাও, এগুলিকে ছেড়ে দিতে হবে। তিনি বললেন, ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, তোমার ঘর এটা আমার দাও, এটাও বাদ দিলাম, তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া, এটাও বাদ দিতে হবে, দিলাম বাদ, কাপড় খুলে ফেলে দিলাম, জামাও খুললো লুঙ্গিও খুলে দিল, উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন, মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে, বাবা তোমার এই দুরবস্থা কেন? তিনি বললেন, মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই, আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে। মা বলল, আমার কাছে কাপড় নাই, আমি গরিব মানুষ, একটা সেরা কম্বল আছে, এই সেরা কম্বলটা তিনি পরলেন হাঁটু বের হয়ে থাকবে, পায়ে হেঁটে কখনো কোনো যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নববীতে গিয়ে পৌঁছে গেছে। নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কো খুস্কু, চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে, তিনি প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা,
তোমার এই অবস্থা কেন? তিনি সব খুলে বললেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুলুজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আসহাবে সফাকে ডেকে বললেন, এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাও। তিনি কোরআন শরীফ শিখতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ স্বরিত তেলাওয়াত করতেন। সাহাবীরা নালিশ করলেন নবীজির খেদমতে, আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক। তার কারণ হলো, তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে, রোমানদের সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সমস্ত লোকেরা টাকা পয়সা দিল, মহিলারা সোনা দানা দিলেন, সবগুলি নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে, আর 2,00,000 সৈন্য আসছে রোমানদের। কিছুদূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জেহাদের জন্য, আমার কাছে কিছুই নাই, আমি তো কিছু দিতে পারলাম না। হে রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জেহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী বাকলটা হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ কোনো চিন্তা করো না, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয়, ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দিবে। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন, রোমান 2,00,000 সৈন্যরা, আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল, বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল। নবীজি সেখানে 20 দিন অপেক্ষা করলেন, চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন। একদিন নবীর কানে খবর গেল, আয় আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে লাগলেন, করতে বললেন, এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন। কবর খোঁড়া হলো, কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। দুইজন সাহাবি আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন, বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তিনি কেঁদে উঠে বললেন, আহারে
আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইত ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। প্রিয় ভাই সব, একজন সাহাবি রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালাম আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত।